গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি মিঠু, মিঠু রিয়েল লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর আমার প্রচুর 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 ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি, তো দেখো ফুল তুলছি সকালবেলা, আর সকালের পরিবেশটা খুবই ভালো লাগছে। আমি এখন যদি তোমাদের সঙ্গে গল্প করতে পারতাম না আরও খুব ভালো লাগতো, কিন্তু আমি গল্প করতে পাচ্ছি না, আর পরে ভয়েসটা দিচ্ছি, আর আমার গলাটা কেমন ভাঙা ভাঙা দেখতেই তো পাচ্ছ। আমি তখন কথা একদমই বলতে পারছিলাম না, এখন তবু একটু কথা বলতে পারছি। তো যাই হোক, আমার প্যান প্যানানি না করে দেখো তোমাদেরকে সুন্দর পরিবেশটা দেখাই। আর আমার গাছে দেখো কত ফুল হয়েছে, ফুল তুলে ঠাকুর পুজো দিতে কিন্তু খুব ভাল লাগে। সাদা ফুল জবা ফুল মিলিয়ে মিশিয়ে ঠাকুরকে সাজিয়ে দিলে দেখো জবা ফুলও গাছে ভর্তি। তো আজকে ব্লগটা তো শুরু করেই দিয়েছি, তোমরা দেখতে থাকো আমার সারাদিনের সিম্পল লাইফস্টাইলটা কেমন করে আমি আজকে দিনটা কাটাই। আর আমার সিম্পল লাইফস্টাইল তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর নতুন যারা প্রথমবার দেখছো তোমাদের যদি ভালো লাগে প্লিজ 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 তোমাদের যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর আমার সারাদিনের নর্মাল লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভাবলাম যে সব কিছুই যখন শেয়ার করি তো আজকে সকালের ফুল তোলাটা দিয়ে তোমাদের সঙ্গে শুরু করি। আর আজকে যেহেতু রবিবার সেহেতু মাথায় তো শ্যাম্পু করেছি, তো চুল কটা দেখো আমার গামছা দিয়ে বাঁধা রয়েছে। আর আমি ছাদের উপরে চলে আসলাম, এসে জামা কাপড়গুলো স্নান করে উঠে মেলে দিচ্ছি। তো জামা কাপড়গুলো মেলে দিতে দিতে তো তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে আগেই বলেছি যে আমার কাজ একদম পুরো হয়ে যায়, খুব ভালোভাবে কাজ হয়ে যায়। তো তার জন্যে ভাবলাম জামা কাপড় মেলে আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো এইভাবেই এইভাবেই করেই সারাদিনটা কিন্তু কিছু না কিছুর মধ্যে দিয়ে আমাদের কেটেই যাবে, ভালো লাগার খারাপ লাগার মধ্যে দিয়ে। আর উপর থেকে দেখো ছাদটা কি ভালো লাগছে, আর সকালবেলাটা কি ভালো লাগছে না। আর এটা কি বলতো সরালাম, এটা আমার দুধের বাটি, দুধের বাটিটা না সেদিনকে পুড়ে গেছে জানো না তো, তো ওখানটা ছাদের উপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, একটু ভালো করে ভিজে গেলে তারপরে এখান থেকে বসেই মেজে নেব। আর এই যে গায়ে যে শর্টরগুলো লেগে থাকে না, আমি কি হয়েছে তোমাদের সঙ্গে গল্প করি জন্য, আগে একদিনকে আমার দুধের হাঁড়িটা, আমি তো হাঁড়িতে জাল দিই, দুধের হাঁড়ি আছে আলাদা, তো হাঁড়িটা আমি জাল দিয়েছি, মানে দুধ জাল দিই তো অনেক, মানে সাত আট দিন দশ দিন হয়ে গেলে তখন আমি হাঁড়িটাকে মাজি। তো আমি সেদিনকে কি করেছি, হাঁড়িটাকে আমি এখানে ভিজিয়ে রেখে গেছি। এখন তো আমার মাজা টাজার একটু অসুবিধা, মাজার জায়গাটা একদম ছোটো, তো হাঁড়ি টাড়িগুলো ভালোভাবে মাজা যায় না, তো তার জন্য আমি সেদিনকে এখানটা রেখে গেছি। উমা আমি না পরে দু ঘন্টা তিন ঘন্টা পরে এসে দেখি আমার হাঁড়িটা পুরো পরিষ্কার হয়ে গেছে জানো না তো, যে কাগে টুকরে টুকরে ওই শর্ট টরগুলো সব খেয়ে পরিষ্কার করে দিয়েছে। তো তার জন্য আমি বাটিটা রেখে গেলাম, কিন্তু বাটিটা কিন্তু আমার একদিন হয়ে গেল এখনও না কাগে খাইনি জানো না তো। তো আমার সব কাজটা সারা হয়ে গেছে, আর এখন দেখো আমি আর ভো বসে বসে চাউমিন খাচ্ছি, কেন আজকেও চাউমিন বানিয়েছি, কালকে না চাউমিন খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো মুখটা, আর জ্বর জ্বর মুখ তো কিছু খেতে ইচ্ছে করছে না, ভাত টাত কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। তো চাউমিনটা বেশ একটু ঝাল ঝাল করে ডিম টিম বেশি করে দিয়ে সস টস দিয়ে বানিয়েছি, এটাই বেশ ভালো লাগছে কিন্তু মুখে খেতে। তো ভোরে তাই আজকে বাজার করার সময় বলে দিলাম যে চাউমিনের প্যাকেট পাস্তার প্যাকেট এইসব নিয়ে আসিস, আমরা এইসব খেয়ে থাকবো। তো দেখো আমরা দুজনে গল্প করছি আর খাবারটা খেয়ে নিচ্ছি, আর চাউমিনটা আমিও খুব ভালো খাই আর বউ খুব ভালো খায়। আর এই সময় মুখটা তো ভালো না, গলাটা শুনে তো বুঝতেই পারছো, তো চার জন্যে আরও মানে আরও খেতে ভালো লাগছে, এটাই মনে হচ্ছে মানে তিনবেলা খাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি। আর এখন এই মানে সকালে খাবারটা খেয়ে ভো যাবে বাজারে, দুটো মাছ নিয়ে আসুক, একটু মাছের ঝাল করলে না বেশ ভাত দিয়ে তবুও খেতে ভালো লাগবে, তাই ভোকে বললাম যা। আমি এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভো বাজার থেকে চলে এসছে, আর এখানে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভো বাজার থেকে এসে স্নান করতে গেছে, না স্নান বাজার থেকে এসে তাই ফ্রিজ তুলেছে, ওই যে ফ্রিজটা আজকে না তুললে হচ্ছিলো না, কারণ তো নিচে সব ওই কাটছে, তাই জন্য ফ্রিজটাকে তুলে দিল। আর বাজার কি নিচ্ছে চলো তোমাদেরকে দেখাই, আজকে বাজার নিয়ে এসে কী বলতো, এই যে ওর খাওয়ার জিনিস দেখো, এই যে পাস্তা মশলা, পাস্তা প্যাকেট, এটারে কি বলে যে চাউমিনে টাউমিনে দেয় না, এই একটা মানে মশলা জাতীয় জিনিস, ওই তুই রেস্টুরেন্টে ফেস্টুরেন্টে দেয় ও শুনেছে সেই জিনিস নিয়ে এসছে, রেস্টুরেন্টের মতন গন্ধ বেরোবে তার জন্য। আর এটা নিয়ে এসছে ছাতুর প্যাকেট, একটা বেসন, আর কি নিয়ে আসলো ও কর্নফ্লেক্স নিয়ে এসছে।
তো ভুয়া আজকে এই বাজার করে নিয়ে এসেছে, এইগুলো ঘরে ছিল না বলে বললাম এগুলো আজকে এনে রাখ, আর আজকে তরকারি টরকারি না আনতে বারণ করেছি। আর আমার যা ঘরে তরকারি আছে এগুলো আগে খেয়ে নেই, নয়তো সব নষ্ট হয়ে যাবে। আর আজকে এমনিতে তরকারি কিছু রান্নাও করবো না, আমার ভালো লাগছে না, শরীর খুবই খারাপ জানো না তো। তো আজকে মাছটা করব ভাবছি একটু বেশ সুন্দর করে মুখরোচক করে, আর করব ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজাটা আমার ভীষণ খেতে ইচ্ছে করছে, ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাবো। আর টক ডাল তো আমাকে করতেই হবে, কারণ টক ডাল তো বাড়ির লোকেদের জন্যে। তো চলো আর বেশি বক বক না করে রান্নাটা বসিয়ে দেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, ওই দেখো আমার ঠাকুর দর্শন করো। ওই যে সন্ধ্যে জ্বালা হয়ে গেছে, সন্ধ্যে সন্ধ্যে জেলে এসে বসেছি, এখনও কিন্তু চা খাইনি, আর ভো কিন্তু চা খেয়েছে। স্ত্রীর চা করে দিলাম, তো ভোকেও দিতে হলো, কারণ ও বাড়ি ও হচ্ছে ম্যানেজার হয়েছে, তো ম্যানেজারকে চা না দিয়ে মিস্ত্রিদের কী করে দেই বলো। তাই জন্যে ভো চা খেয়েছে একবার, আর আমি কিন্তু খাইনি। অবশ্য ওই মিস্ত্রিটা দুধ চা খায়, তো তার জন্য আমি আমার জন্য আর করিনি। আর এখন বসে আছে, দেখো কী পরিমাণে গরম লাগছে, নাইটিটা এটা আবার পড়েছে, এটা সেই মা জন্মদিনে দিয়েছিল, তো সেলাই টেলাই করে পড়েছি আজকে, দেখো কেমন লাগছে নাইটিটা, কেমন হয়েছে। আমার তো খুব 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 পছন্দ হয়েছে, আর বিশেষ করে আরও মা দিয়েছে, মার দেওয়া বলে কথা। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, আর তোমাদের সবার ভালোবাসায় যেন এইটুকখানি সারা জীবন যেন এইভাবে মার ভালোবাসা পেয়ে যায়, এটাই আর কি। তো দেখো নাইটিটা কেমন হয়েছে, ভালো হয়েছে বোন? নাইটিটা দিদিমা দিয়েছে, নাইটিটা আমি পরেছি, তাই বউ কিন্তু একটু বেশি বাড়িয়ে বললো, বুঝেছো তো? হ্যাঁ, তারপরে কি বলতো, ঘুমিয়েছিলাম আজকে, এখন একটু শরীরটা ভালো লাগছে। মানে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বউ আর আমি মনে করো 3:58, হ্যাঁ 3:58 বাজে, দুটো তিনটে বন্ধুর ভিডিও দেখে সেই যে ঘুমিয়েছি, আর উঠেছি কটার সময়, 6:00 সময়, মানে 2-1.5 ঘন্টা তো পুরো টানা ঘুমিয়েছি, 1 ঘন্টার বেশি ছাড়া কম না। তো ঘুমানোর পরে উঠে তারপরে তো চা দিলাম আর সন্ধ্যেতে জ্বাললাম, আর আমার একটা তো বাতিক বলেইছি নতুন জিনিস কখন পরবো আমি, তো সেলাই করে ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে শুকিয়ে তারপরে পরেছি। আর ও এখন তোমাদের কাছে বলতেই ভুলে গেছি, এই দেখো সেই কালকে চ্যালেঞ্জটাই বউ তো হেরে গেছিলো, আমি দিতে গেছি, তাই বউ আমাকে পান এনে দিয়েছে। এই যে বউ খেয়েছে একটা, বউ অবশ্য একটা খেয়েছে বলছে, আমি একটা খাই না, তা বউ একটা খেয়েছে অবশ্য, আর আমাকে একটা দিয়েছে। মানে জর্দা দিয়ে এনেছিস কেন? তোকে আমি যাওয়ার সময় বারবার বলে দিলাম যে মানে জর্দা দিবি না, শুধু পান নি, মিষ্টি পান নি। মিন্টু দাঁড়া কি জর্দা ছাড়া দিয়েছিস? মিন্টুর খাওয়া হয়নি এখনো, দেখে আছে কি করে জানলি তুই দিয়েছিস? তোর ভালো লাগে না আমার জর্দা পান খেতে, মিষ্টি পানটা খাবো মনে করলাম, খাবো না তোর পান, যা তুই খা। চলো দেখে আসো মিস্ত্রিরা কি করছে, চলো দেখে আসি।
এখন ঘড়ির কাঁটায় রাত 10:55, তো আমার রাতের খাবার হয়ে গেছে আর সবাই বাড়িও চলে এসছে। এই দেখো তরকারি বানিয়েছি, এই যে তরকারি, তরকারিটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই দেখো তরকারি বানিয়েছি, আর এখানে দেখো চারটে রুটি, এই যে চারটে রুটি আছে, এই রুটি চারটে আমি পরোটা বানাবো আমার জন্য, রুটি চারটে পরোটা বানাবো। রুটি চারটে পরোটা বানাচ্ছি, ইচ্ছা ছিল যে আজকে লুচি খাওয়ার, তা বউ নিয়ে আসলো না, ময়দা ছিল না ঘরে, তা ময়দা নিয়ে আসতে বললাম, তা ও গান করতে বসলো, তোমাদেরকে বলেছিলাম যে ওর একটা ফাংশন আছে, তা তো গানে রিহার্সালে বসলো আর গেল না, তো তার জন্য আর করতে পারলাম না। তো আমি ভাবলাম আমার ভালো লাগছে না খেতে রুটি, চিবাতির জন্য কটা পরোটা করে নিলাম, আর ওদের জন্য এই যে রুটি করেছি দেখো, আর এখানে এই যে দুধ জল দেওয়া রয়েছে। তো এখন সবাই হাত পা ধুয়ে আসলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সবাইকে গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, আর বন্ধু বান্ধবের সাথে অনেক 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 শেয়ার করো, আর প্রথম যারা দেখে তাদের যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্লিজ আমার পাশে থেকো, সবাইকে টাটা।